गाज भर्ती फुल पेते आपनाके आमार ए टिप्स गुलो फॉलो करते हबे। ताई वीडियो टी सम्पूर्ण देखुन, स्किप करबेन ना, एते अनेक गुरुत्वपूर्ण तथ्य थाकबे, आपनादेर गाछो फुले भरे उठबे। ताई वीडियो टी सम्पूर्ण देखते थाकुन। नमस्कार बंधुरा, आपनारा देखछेन केडिस गार्डेन। केडिस गार्डेने आपनादेर सकलके स्वागत। यूट्यूब थाम्बनेल देखे आपनारा अवश्यई बुझते पेरे गेछेन जे आजके आमरा कि विषय आलोचना करब। आज के आलोचना करब गाज भरे कीभावे फुल पाबो। देखुन, एटी आमार एकटी थीमा भैरायटी गाज। एटी बगनविलियार खूब भालो एकटा प्रजाति बा भैरायटी बोलते पारें। एई गाजटा सारा बछरई आपनारा फुल पाबेन। आपनादेर काछे अनुरोध करब, आपनारा जदि एई थीमा भैरायटी गाजटी संग्रह करें नार्सारी थेके बा कोनो दोकान थेके, ताहले एई गाज थेके आपनारा सारा बछर फुल पाबेन एवं गाज भर्ती फुल पाबेन। आर गाज भर्ती फुल पावार जन्नो किछु ट्रिक्स बा किछु जिनिस आपनादेर जेने नीते हबे, जेगुलो अप्लाई करले आमरा एई गाज भरे फुल पाबो सारा बछर। ताई आपनादेर प्रथमे देखाई आमी जे सारटी यूज करी। देखुन, एटी आमार एकटी मिक्सार। एई मिक्सारेर भिडियो आमी एर आगेओ दिएछि। एटा टोटाली डिकम्पोज हये गेछे, अर्थात एटा गाछे देवार जन्नो प्रस्तुत। सब समय चेष्टा करबें जैव प्रक्रियाते गाच करार, ताहले खूब भालो रेजल्ट पावा जाए। एवं सारेर क्वालिटी आपनारा देखले बुझते पारबें, एकदम ड्राई शुकनो झुरझुरे एवं डिकम्पोज सार, अर्थात एई सार गाछे दिलेई गाच संगे संगे ग्रहण करबे। ताई एई रकम डिकम्पोज करे सार आपनारा गाछे अप्लाई करुन। एवं एई मिक्सारेर भिडियो आमार आगे देवा आछे, आपनारा चाइले सेई भिडियो একবার দেখে নিতে পারেন। এই থিমা ভ্যারাইটি গাছে দু ধরনের কালার হয়ে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। দু ধরনের কালার হবে, একটা পিঙ্ক আর একটা সাদা। দেখুন, গাছ সমস্ত ফুলে ভরে গেছে। এবং এটি যদি আপনারা ব্যালকনিতে বা গেটের সামনে লাগান, সারা বছর ফুল তো পাবেনই, এছাড়া খুবই দেখতে সুন্দর লাগবে। আমি গাছটির ওভারভিউ একবার দেখাবার চেষ্টা করছি, যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে কি পরিমাণে ফুল হয়েছে এবং এই ফুল আনার জন্য আমি কি অ্যাপ্লাই করেছি সেটাও আপনাদের বলবো। এই গাছটি আমি একটি ছোট্ট ডাল এনেছিলাম এবং এই ছোট্ট ডাল থেকে এত সুন্দর গাছটির ভলিউম তৈরি হয়েছে। তাই এই ভলিউম আনার জন্য আপনাকে অবশ্যই জৈব সার ইউজ করতে হবে, যেই মিক্সার আমি দেখালাম এই মিক্সার ইউজ করতে হবে। এই গাছের একটি সমস্যা হলো গাছের গোড়া থেকে ছাল ছেড়ে ছেড়ে পড়ে যায়, তখন আপনাদের কী করতে হবে, এই ধরনের সাপ পাউডারের একটা পেস্ট বানাতে হবে আর এই তুলির সাহায্যে ভালো করে এই পেস্ট নিয়ে আমরা গাছের গোড়াতে পেন্ট করে দেব। আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি, ঠিক এইভাবে আমরা গাছের গোড়াতে সাপ পাউডার দিয়ে ভালো করে পেন্ট করে দেব। মোটামুটি আমরা ততটাই করব যতটা জলের কন্টাকে আসে। এইভাবে তুলির সাহায্যে আমরা পুরো গাছের গোড়াটি এই সাপ পাউডার দিয়ে ভালো করে পেন্ট করে দেব, যাতে কোনো ফাঙ্গাস অ্যাটাক না হয়। আর প্রতি 15 দিন ছাড়া আমরা এই সার ব্যবহার করব।
এবং এতে একটা এনপিকে 0050 গাছে স্প্রে করবেন 15 দিন অন্তর। আর যাদের কাছে এনপিকে 0050 নেই তারা কলার খোসা ভেজানো জল এই গাছে প্রয়োগ করবেন। কলার খোসা আমরা বাড়িতে সাধারণত ফেলে দিই, সেই কলার খোসা একটা মগেতে অন্তত 4-5 দিন জলে ডুবিয়ে রাখবেন এবং তারপর দেখবেন জলের কালারটি একটু লিকার টাইপের হয়ে গেছে। সেই লিকারের মতো জলটি আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করবেন। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, এই পটাশিয়াম গাছের ফুলের জন্য খুবই উপকারী। এই ঘরোয়া পদ্ধতির মাধ্যমেও গাছ করলে আপনাদের গাছও এই রকম ফুলে ভরে উঠবে। আর এই জৈব সার বা মিক্সারে আমি আপনাদের আগেও বলেছি এর মধ্যে কী কী আছে, এই সারটি আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন এবং আমার চ্যানেলে ভিজিট করেও আপনারা দেখে নিতে পারবেন যে কীভাবে সারটি তৈরি করা হয়। এই এই জৈব সারটির মধ্যে আছে হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল, বাদাম খোল, স্টেরামিল, বোন মিল, সুপার ফসফেট, এই ধরনের জৈব দিয়ে এই মিক্সারটি বানানো। এই মিক্সারটি আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন। আর এই মিক্সার দিলে গাছে কোনো ধরনের আর খাবারের প্রয়োজন নেই। আর ঘরোয়া পদ্ধতি আপনাদের আগেই বললাম, যদি আপনাদের এনপিকে 0050 না থাকে ঘরোয়া পদ্ধতির সাহায্যে আপনারা যে কোনো সার ব্যবহার করতে পারেন, তাতে গাছ ভর্তি আপনারা ফুল পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা ভিডিওটি একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যদি কিছু প্রশ্ন থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে গাছ করুন। ধন্যবাদ।